একটি ভুল কখনোই করবেন না এই একটা ভুল করার কারণে আপনি উজু গোসল করেও নাপাক থাকবেন আপনার এই নাপাক থাকার কারণে উজু গোসল করায়ও আপনি নাপাক থাকবেন আর এই নাপাক থাকার কারণে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না আপনার তাজবি তাহালিল কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এবং আপনি চব্বিশ ঘন্টা গুণাগার হইতেই থাকবেন গোনা আপনার আমল নামায় আসতেই থাকবে এই জন্য সাবধান একটি বুল কখনোই করবেন না গোসুলের ক্ষেত্রে এই বুলটা করলে আপনি উজু করেও নাপাক থাকবেন আর এই নাপাক থাকার কারণে আপনি নামাজ করলেও নামাজ তো হবেই না উল্টা গুণা হবে এই জন্য সকলেই এই বিষয়ে সতর্ক হতে হবে দেখেন আমি একবার একজন মুরব্বী মুসল্লিকে জিজ্ঞেস করলাম। আপনি কি আপনি আমাকে একটু গোসুলের বলেন তো দেখি মুরুবী বাবাজি চুপ করে হা বলে বাবা এটা তো আমি পরে করে বললাম তাহলে আচ্ছা আপনার বয়স কেমন হবে বলে এই তো প্রায় ষাট হবে আমি বললাম আপনি কতদিন যাবত নামাজ পড়েন মুরুব্বী বলল যে আমি তো প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ নামাজ পড়ি আমি বললাম বিশ পঁচিশ বছর যাবৎ নামাজ পড়েন আপনি গুসুলের ফরজ জানেন না আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে অধিকাংশ অনেক মানুষ গোসুলের ফরজগুলো পর্যন্ত জানেন স্বামী স্ত্রীর সহবাস অথবা স্বপ্নদোষ বা বিভিন্ন কারণে গুসুল ফরজ হয় এই ফরজ গুসুল যদি আপনি গোসলের ফরজগুলো আদায় না করে ফরজ গুসুল করেন তাহলে আপনি গুসুল করেও নাপাক থাকবেন তখন আপনি উজু করলেও নাপাকি থেকে যাবেন আপনার নামাজ হবে না রোজা হবে না কোনো এবাদত হবে না চব্বিশ ঘন্টা আপনার এই নাপাকের কারণে গুনাহ হতে থাকে আপনি নামাজ পড়েও গুনাগার হবে এই জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলে মনে রাখবে গুসলের ফরজ হলো তিনটি গুসুলের ফরজ তিনটি এক নাম্বার গরগরা সহকারে কুলি করা তিন নাম দুই নাম্বার নাকে পানি দেওয়া চার নাম্বার সমস্ত শরীর ভালো করে দৌত করা তিন নাম্বার গুসুলের ফরজ হইল তিনটি মনে রাখবেন সকলে কুলি করা গড়গড়া সহকারী দুই নাম্বার নাকে পানি দেওয়া তিন নাম্বার সমস্ত শরীর দৌত করা এই তিনটি হলো গুসুলের ফরজ আর গুসুল ফরজ হয় কখন স্বামী স্ত্রী সহবাস করলে অথবা স্বপ্নদোষ হলে অথবা কোনো কারণবশত যদি বীর্য বের হয় অথবা গোসুল যখন ফরজ হবে আর আপনি যখন ফরজ গোসলগুলো আদায় করবেন আপনার তখন মনে রাখবেন আপনি এই গোসলের তিনটা ফরজ অবশ্যই পালন করতে হবে তবে আপনাদের সহজের জন্য একটা কথা বলে দিই আপনারা ফরজ গোসল করার আগে উজু করে ফেলেন ফরজ গোসলের আগে যখন উজু করবেন তখন দেখা যাবে আপনার ওই গোসলের ফরজগুলো আদায় হয়ে গেছে আবার গোসলের শূন্যক আদায় হয়ে গেছে এই জন্য গোসল করার আগে ফরজ গোসলের আগে আপনি উজু করে নেন তাহলে গোসলের ফরজ আদায় হবে গোসলের শূন্যত আদায় হবে তো এই জন্য মনে রাখবেন গোসলের ফরজ এই তিনটা যখন ফরজ হবে তখন আপনি কুলি করবেন নাকে পানি দেবেন সমস্ত জল দূত করবেন এভাবে যখন আপনি গোসল করবেন তখন আপনার এই গোসলের মাধ্যমে আপনি পাক হবেন পবিত্র হবেন